ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এখন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, আমার কাজও হয়ে গেছে কিছু। সো এখন আমার বর যাবে বাজার, তোমরা দেখতে থাকো। হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো রিম্পা তো গুড মর্নিংটা আগেই প্রতিদিন বলে দেয়, আমাকে পরেই বলতে হয়। যাই হোক, লেডিস ফার্স্ট, তো সে অন্য চান্স দিতে হয় লেডিসকেই। হ্যাঁ, তো এনিওয়ে সকালবেলা হয়ে গেল, নতুন একটা দিন শুরু হচ্ছে। তো দেখা যাক, উপরওয়ালার নাম করে দিন তো শুরু করলাম। আবার আজকে অফিস যেতে হবে, সোমবার আছে, কাজে বেরোবো এক ঘন্টা পর। তো কিছু রান্নাবান্না, কিছু খাওয়া দাওয়ার তো জোগাড় করতে হবে, তো ওকে একটু জোগাড় করে দিই। তো সে যেন ব্যাগের ঝোলা নিয়ে মানে বেরিয়ে পড়েছি, এখন একটু বাজার যাই, দেখি কী কী পাওয়া যায়, একটু সবজি সবজি বা কিছু একটু লাগবে এনে নিই, পরে আসছি। টাটা। আজ সকালে বানিয়েছিলাম পাস্তা, যদিও ও পাস্তা খেতে পছন্দ করে না, তবুও বানিয়েছিলাম। বানানোর পর আমারও খেতে ভালো লাগলো না, যাই হোক ইগনোর। তো ফ্রেন্ড, তোমরা কি করছো আমাদেরকে ভুলে যেও না, সেরকম ভাবে ব্লগ বানাতে পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ তোমরা জানো। তো ও তখন সকালে ছিল, ও অফিসে চলে গেছে, তারপরে মাঝখানে আমি ব্লগ বানাতেই পারিনি, ও এসেছে আবার শুরু করলাম। তো বলো কিছু তুমি। সন্ধে হয়ে গেছে, সারাদিন তো আমিও তো থাকি না, আমাদের অফিসে চলে যাই কাজকর্ম করতে, যাই হোক কাজ তো করতেই হবে। তো এখন ও বললাম, ওকে বললাম একটু চা করো, কারণ সন্ধে হয়ে গেছে। তো এই তো চায়ের কাপ নিয়ে আমরা দুজন মিলে বসে গেছি, সঙ্গে বিস্কুট আছে, একটু গাঠিয়াও আছে, সেটাও খাচ্ছি। তো খাই এখন, এই তো এখন সেজন্য এখন খেতে বসেছি। চা খুব ভালো বানায়, যথেষ্ট চা কফি হেভি বানায়। হ্যাঁ, সেই জন্য একটু বড় কাপে চা খাই, কারণ চাটা একটু খেতে বেশি ভালো লাগে ওর। না শুধু চা কফি না, মানে সমস্ত রান্নাই খুব ভালো করে ও, সমস্ত রেসিপি যা যা আছে, ভ্যারাইটিস রেসিপি ও বানাতে জানে এবং সুন্দর সুন্দর রেসিপি বানাই। তো সন্ধ্যাবেলাতে একটু চা না হওয়ার যেমন বানায় না ঠিক, হ্যাঁ তার জন্য একটু চায়ের দরকার, এবং সেই চাটা খুব সুন্দর হেভি বানায়, কফিও বানায়। তো আজকে বলেছি চা করো, নর্মাল চা, কফিও মাঝে মধ্যে খেতে খাই। তো যাই হোক, সারাদিন তো আমি তো আসতে পারিনি, ও হয়তো আসতে পারেনি, তো দেখো দেখতে থাকো, আমরা আবার পরে আসছি। আমার চাটা এখন খাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, বেল আইকনটাও প্রেস করে দিও। অনেকে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না, অনেকে বলছে, তো একটু তোমরা একটু দেখে নিও যে কেন আসছে না, কি ব্যাপার, কি সমস্যা হয়েছে কি না, ঠিক আছে? ওকে, তো চলে আসলাম আবার। তো বসে আছি একা, কেউ নেই, রিম্পা রান্না করছে এখন। আমি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আরো চুপ করে আসলাম, এক মিনিট দেখো। রিম্পা ডিমের পোচ বানাচ্ছে, এই দেখে রিম্পা ডিমের পোচ বানানো শিখে গেছে, ও সবই পারে মোটামুটি, মোটামুটি না মোটা ভালোই পারে, সব কিছুই ভালো ভালো রেসিপি করতে পারে। তো ডিমের পোস্টটা ও হালকা জানতো, ভালো জানতো না, তো আমি একটু ওইটুকু জানি, বেশ একটাই কাজ জানলেন। তো ওইটা দেখো কি সুন্দর ও বানাচ্ছে, এই দেখো। রিম্পা এটা চিনতে পারছো তো সবাই? ফ্রেন্ড, আমি ডিমের পোচ বানাচ্ছি, মানে ডিম ভাজা, ডিম টোস্ট করা, ডিমের পোচ করা, এগুলো জানতাম না, সবই রান্না জানতাম, এগুলো শিখে গেছি এখন। চলো দেখতে থাকো ব্লগটা, আসছি রাতে ভিডিও নিয়ে তোমাদের জন্য। যাক, খাওয়া দাওয়া করে নি, হ্যাঁ হয়ে গেছে মোটামুটি রেডি, তো খেয়ে দিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? ওকে, টাটা, কিপ ওয়াচিং। আমি ডিনার কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে। তোমরা আগেই শুনেছিলে আমি এঁঠো বাসন রাত্রেবেলায় রেখে দেওয়া পছন্দ করি না, রান্নাঘরে জমিয়ে রাখা। তো যতই শরীর অসুস্থ থাকুক, যাই থাকুক, বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমার ঘুমানো চাই। তো আজ তোমাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসছি, তোমরা দেখে খুব খুশি হবে। চলে এসেছি তোমাদেরকে আবার নতুন একটা টিপস নিয়ে, তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে। তো যাই হোক, আমি চুলে তেল লাগিয়েছি, ওই জন্য আমাকে কিরকম একটা চিপু চিপু লাগছে, তো ওটাকে ইগনোর করো তোমরা। আমি তোমাদের কিছু আজকে জানাতে চাই, সেটা হলো অনেকে অনেক নাইট ক্রিম ইউজ করো, যে যে নাইট ক্রিম ইউজ করো তার আগে একটা প্রোটেকশন নিতে হয়। কেননা না তো হচ্ছে কি, নাইট ক্রিমটা
ঠিকভাবে কাজ করবে না। যেমন তোমরা বাড়ি কালার করার সময় তার আগে আমাদের অনেক কাজ থাকে, তারপরে কালারটা সুন্দর হয়, সেরকম হচ্ছে কি নাইট ক্রিম ইউজ করার আগে প্রত্যেকে যদি টোনার ইউজ করো তাহলে সেটা প্রচুর কাজের। আর সেই টোনারটা যদি পারফেক্ট হয়, এমন একটা টোনার আমি আজ তোমাদের দেখাবো যেটা আমি নিজে ইউজ করে অনেক ভালো ফল পেয়েছি, সেটা যদি তোমরা যে কোনো স্কিন, ড্রাই বলো আর নর্মাল বলো আর যে কোনো স্কিন বলো, সব স্কিনে অল স্কিন টাইপস, তো ওটা হলো এই যে মামা আর্থের ভিটামিন সি টোনার। এই টোনারটা সত্যি খুব ভালো, মানে এটা আমার মানে এত ভালো এত ভালো। তোমরা যে কোনো কেউ নাইট ক্রিম ইউজ করার আগে ফার্স্টে আর ফেস ওয়াশ বেশি কেউ ইউজ করবে না, মাত্র দিনে দুবার ফেস ওয়াশ ইউজ করবে, রাত্রে একবার, একবার স্নান করার সময়। তো যাই হোক, ফেস ওয়াশ ইউজ করে রাত্রে যখন ঘুমোতে যাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপরে হচ্ছে কি মুখটা মোছার পর এই ভিটামিন সি টোনারটা মামা আর্থের ঠিক হাতে, দেখো আমি এখন লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, এরকমভাবে 2 থেকে 3 ফোঁটা তোমরা হাতে নিয়ে নেবে, হাতে নিয়ে এরমভাবে ঠিক পুরো হাতে এরমভাবে মেখে নেবে, মেখে নিয়ে মুখে জোরে নয় এভাবে, দেখো একটু কাছে নিয়ে এসো, দেখো আমি এখন মেখে তোমাদের দেখাচ্ছি, আমার চুলটাকে ইগনোর করো, যদিও তেল দিয়ে আছি বাজে লাগছে, তো এই দেখো এরমভাবে ড্যাব 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 করে পুরো এরম চেপে 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 লাগিয়ে নেবে, দিয়ে মুখটা শুকোতে দেবে, শুকিয়ে যাবে ঠিক তার 5 মিনিট বাদে যে নাইট ক্রিম ইউজ করো সেটা লাগাবে। এরমভাবে কন্টিনিউ তোমরা করো, ফল পাবেই, তোমাদের স্কিনে কোনো র্যাশেস তো হবেই না, কালো দাগ ছোপ থাকবে না, পুরো দারুণ দারুণ। আর এই মানে ভিটামিন সি টোনারটা মানে এত ভালো, মামা আর্থের সব প্রোডাক্ট খুব ভালো, খুব ভালো, মানে এত ভালো, তোমরা মানে একবার ইউজ করে দেখো, যদিও একটু দামটা বেশি তবুও কাজ খুব ভালো হয়। তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা যদি কেউ ওই লিংক থেকে অর্ডার করতে চাও করে নিও। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। সো চলো এখন, টাটা, বাই বাই, গুড নাইট।